তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আমি প্রণব, তোমরা দেখছো বং প্রণবতানিয়া। তা আজকে চলে এসেছি আমি আমাদের কুমারদার বাগানে, ঠিক আছে, আমার বাড়ির একদমই কাছে। তো দাদা বাগানে দুদিন তিন ধরে বলছি, কাকা দাদা ভিডিও করবো ভিডিও করবো, আর সময় হয়ে উঠছে না, ঠিক আছে, নয় দোকান বাড়ি বাড়ির বাগান অফিস এইরকম নাই, প্রচুর কারণে ব্যস্ত আছি আমি। তো তোমাদেরকে আবার একটা সুন্দর আম বাগানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে একটা নতুন এক্সক্লুসিভ সেটা শুনলাম এসে মাত্র, সেটা হচ্ছে কি 200 বছরের আম গাছ আছে বন্ধুরা, 200 বছরের পুরাতন আম গাছ। তার পিছনে গাছটা দেখতে পাচ্ছ, এই পিছনে গাছটা এই সময় 200 বছরের কাছাকাছি পুরাতন হবে, এরকম দুটো তিনটে গাছ আছে। সেই গাছে কীরকম কী আম ফলেছে সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর নতুন নতুন কী গাছ এখানে রয়েছে শুনলাম, 4-5টা রকমের গাছ হবে এখানে, নতুন নতুন ধরনের, ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখাবো যে কীরকম কীরকম আম ফলেছে। আবার দেখলাম কি, এটা শুনলাম যে আম গাছে আম মানে আম প্লাস্টিক দিয়ে বাঁধাও আছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক নতুন নতুন বাগানে কী আম রয়েছে, আর কী কী ধরনের আম গাছে, কত রকম প্রজাতির আম আছে। তো চলো দেখতে থাকো। তুমি কেমন আছো বলো আগে? ভালো আছি। আচ্ছা, আই এম ফাইন। একদম খুব ভালো। আচ্ছা বলছি, আমরা তো অনেকদিন পরে বাগানে এলাম, তো বন্ধুদের উদ্দেশ্যে নতুন কী কী গাছের আম দেখাবে বলো। গোলাপ খাস, হিমসাগর। আচ্ছা, দার্জিলিং হিমসাগর। আচ্ছা, ফজলি। ফজলি, আচ্ছা ঠিক আছে। আর বলছি, তুমি এই বাগান ব্যবসা কতদিন ধরে করছো? এই বাগান ব্যবসা তো আমি ছোটোবেলা থেকেই করছি। আচ্ছা আচ্ছা, সে তুমি জানো তো। আচ্ছা অবশ্যই। আর মেন কথা কি, বন্ধুদের উদ্দেশ্যে বলে দাও যদি তোমার অ্যাড্রেসটা, যদি কেউ এসে এখানে আম নিতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে তুমি একটু তোমার, লাস্ট টাইম হয়ে গেছে তো, এখন আম নিতে চাইলে কি করব? দুই একদিনের মধ্যে কেউ মনে হয় যে না দুই একদিনের মধ্যে আসতে চাই ভিডিও দেখে, তাহলে তোমার কাছে সে কন্ট্যাক্ট করতে পারবে। তোমার নামটা, এই অ্যাড্রেসটা তুমি বলে দাও একটু। নাম উত্তর শাসন, হ্যাঁ, পোস্ট অফিস রামগোপালপুর। আচ্ছা, বারুইপুর থানা, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল নাম্বার একটা বলে দাও। 8583300। আচ্ছা, 316-316। ঠিক আছে, তো বন্ধুদেরকে তাহলে একটু আম ঘুরিয়ে দেখানো যাক। হ্যাঁ ঠিক আছে। সত্যি তাই, মানে এইভাবে গাছে আম পাকা পাকা অবস্থায় আম গাছে ভিডিও করা খুব চাপ। হ্যাঁ, আরও লাল মানে কালার আসলে দারুণ লাগবে। একদম এই থোকো রয়েছে, দারুণ মানে ফলেছে খুব সুন্দর। হ্যাঁ, ওভারঅল গাছে সেই, আর কবে থেকে আমরা ভাবো তো, আমরা কবে থেকে ভিডিও করবো ভিডিও করবো, আর ভিডিও যাওয়াই হচ্ছে না সেই। আচ্ছা, এইসব গাছে আম ভর্তি আছে পুরো। এখানে লাউ গাছও রয়েছে তো, সেই লাউ গাছ তো হয়ে গেছে সেই, এখন পুরো কাঁচা রয়েছে, বাট আম গাছে কিন্তু আম ফলেছে খুব ভালো। মোটামুটি একটা দেখানো যাবে এখানে, এইগুলোতে এখানেও প্রচুর আম ধরেছে। সেই চলো ওইদিকে বাগানে যাওয়া যাক, ওইদিকে দেখি। পুরো গাছে আম ভর্তি। এগুলো সব, এগুলো সব তো আমাদের গোলাপ খাস, সব গোলাপ খাস, এই গোলাপ খাসগুলো, এগুলো পুরো কাছাকাছি আছে। মানে বন্ধুদেরকে দেখাই যে গাছের মানে মাটির ডিস্টেন্স থেকে কতটা কাছাকাছি আছে, দেখো 3 ফুট হাইট হবে, ঠিক তাই সেই সেই। এ তো কিছু করার নেই, মানে বাগানটা যদি ঘুরিয়ে দেখানো যায় বন্ধুদেরকে, যথেষ্ট বড় বাগান। সব আম, সব আম, এ তো আম এখান থেকে দেখলে বুঝতে পারবে, পুরো ক্লোজ আম ঝুলছে। হ্যাঁ, মানে বন্ধুরা যে যারা দেখছে তারা লাল যে কালারটা সেটা দেখতে পেলে তাদের মনটাও ভালো লাগবে। এই উপরে আম রয়েছে যেটা পাকা পাকা মনে হচ্ছে, ওই উপরের আমটা পাকা আছে। হ্যাঁ, এই গাছগুলোর সাইজ দেখো শুধু বন্ধুরা,
মানে এই গাছটা মিনিয়ম কাকা কাকা এই যে গাছটা আছে এই গাছটার বয়স মোটামুটি কতদিন কত বছর হবে 50-60 বছর বয়স হবে বাবা এটাও তো তাই মানে সেম এই গাছটাও তো সেম কোন গাছটা ও আচ্ছা ওই গাছটা দাদু ও তিন পুরুষের গাছ বাবা তিন পুরুষের গাছ মানে তো বলতে মানে 100 পুরো হয়ে গেছে তো 150 পুরো হবে নাকি 150 বছরের বেশি বাবা তো চলো 150 বছরের বেশি আম গাছ দেখানো যাক এখানে গোলাপ জামেরও গাছ রয়েছে জামুল কেমন ফলেছে এবারে জামুল ভালো ফলেছে বাজারে বিক্রি নেই আচ্ছা সেই কাকা এগুলো তো হিমসাগর এটা ও দারুণ লাগছে দেখো এটা হিমসাগর এটা ভালো এসছে মোটামুটি হিমসাগরের সাইজটা খুব ভালো এসছে চলো আমরা আরও বাগানের মধ্যে প্রবেশ করছি বাগানের দিকে যাচ্ছি আরও এই আমগুলো কি বেঁধে বেঁধে রেখেছো আবার আরে বাবা ও এগুলো কি আম এগুলো ফজলি আচ্ছা আচ্ছা আম বাদায় ফার্স্ট টাইম দেখছি আমি হ্যাঁ সাবাস দারুন সাইজ এই তুমি যে গাছটার কথা বলছো সেটা হচ্ছে এইটা আচ্ছা এইটা আর ওইটা বাহ হ্যাঁ আমিও তো ছোটবেলা থেকে যেভাবে দেখছি গাছগুলো সেই পুরো একই রকম সেম টু সেম আছে সত্যি তাই এত বড় আমফান গাছে একটা ডাল ভাঙিনি মানে 200 বছরের বেশি হবে কাকা সেই 200 বছরের কাছাকাছি হয়ে যাবে আম গাছ এটা গন্ধরাজ লেবু আছে কি গন্ধরাজ লেবু গাছ লাড়ু আসছে একটু জল খাচ্ছে হ্যাঁ কিছু করার নেই না প্রচণ্ড গরম লবণ কিনে রাখা হয়েছে সেই এখানে গন্ধরাজ লেবু দেখো বন্ধুরা হ্যাঁ পুরো আম মানে ভর্তি ভর্তি আম গাছটার হাইট মানে অসম্ভব সুন্দর হাইট মানে উপর থেকে শুরু করে এই যে নিচ পর্যন্ত বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর গাছের আর 200 এই এত বছর বয়সে এখানে এত বড় গাছ এখানে এক কোথাও নেই মানে এই কাকার বাগানে যেটা আছে আর কোথাও এই গাছ দেখতে পাবে না তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বন্ধুরা দেখে নাও পুরো বাগানটা এখানে লিচু গাছও কিছু আছে লিচু গাছ আছে জলপাই মানে কাকার বাগানে সব অ্যাভেলেবেল আছে কোনটা দেখি চলো দেখি আম প্রচুর আছে ওই উপরে ভর্তি আম হ্যাঁ আচ্ছা মানে এই এই গাছটা এটা দার্জিলিং হিমসাগর আচ্ছা চ্যাপটা আচ্ছা সেই সেই দারুণ লাগে দেখতে এবার তোমার বাজারে তো নিয়ে যাওয়ার জন্য দাম রেডি করা হয়েছে নিশ্চয়ই নাকি না আজকে পাড়া হবে হয়ে গেছে তো আচ্ছা সেগুলো তো পাকা পাকা রয়েছে নিশ্চয়ই আচ্ছা সেগুলো ভিডিও একটু দেখিয়ে দেবো বন্ধু এটা এটা জামরুল গাছ বন্ধুরা দেখো লাল জামরুল এটা আচ্ছা এখন বাজারে কত দাম যাচ্ছে কাকা লাল জামরুল আচ্ছা 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 হ্যাঁ এটা একটু কমে গেছে
এখানেও প্রচুর আম রয়েছে। প্রচুর বড় বড় গাছ রয়েছে এখানে, আর এক একটা গাছে বাঁশ লাগানো আছে, কারণ এই বাঁশ বেয়ে গাছে উঠতে হবে, তা নাহলে নর্মালভাবে গাছে ওঠা যাবে না। আমি যদি চেষ্টাও করি তাও, হ্যাঁ তাড়াতাড়ি উঠতে পারবে সেই। লিচু বাবার ওই বাগানে দেখিয়ে দিয়েছি আমি, ওই বাগানে বিয়ে হয়েছিল। হ্যাঁ এই আমটা খুব সেরা আম, মানে এই ভাব করে বাগানের সেরা আম এটা। এটার নাম কী বলছো কাকা, এটার নাম কী বলছো? দার্জিলিং হিমসাগর, মানে দার্জিলিংয়ে তার মানে এই আমটা বিখ্যাত নিশ্চয়ই। ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বাবার হাতে গাছ সেই সেই। ওই গাছের ওপরের গাছ, এই গাছটার ওপরেরটা দারুণ লাগছে। এই উপরে প্রচুর আম ফলেছে, প্রচুর। হ্যাঁ প্রচুর আম ছিল আগে আছে। এই কামু গাছটার নাম কি আছে দাদা? অল টাইম, মানে সবসময় হবে? আচ্ছা পুরো যখন চাইবে তখন জামুল হবে। আর দেখি নর্মাল জামুল গাছের মতো না, বড়ো মানে ছোটো ছোটো সাইজ না, বড়ো বড়ো হয়, বড়ো সাইজ হয়, সাদা, এটা নীল সবুজ টাইপের যেটা জামুলটা। আচ্ছা হ্যাঁ সবসময় গুটি ধরেছে দেখা যাচ্ছে, এখানে গুটি রয়েছে। আচ্ছা আচ্ছা এখন বাঁধবে না, ওই পুজোর সময় নেবে বলে। আচ্ছা দাদা আর একটা জিনিস জিজ্ঞাসা করি, এখন তোমার আম মানে যে বাগানে যে আমগুলো রয়েছে, ধরো বেশি সাইজের আমগুলো তোমাদের তুমি মানে বিক্রি করছো আমগুলো, তো আমগুলো এখন দাম বাজার দর কেমন যাচ্ছে? ও আচ্ছা, মানে মানে পাল্লা 650 টাকা, 600-650 টাকা পাল্লা, হোলসেলার নিয়ে চলে যায়। ওকে ওকে ঠিক আছে। ও আচ্ছা, মানে ওটা সেবার কথাবার্তা বলে সেটিং করা আছে। ওকে আচ্ছা, ওইটা কালো জাম। আচ্ছা ওকে ঠিক আছে। মানে গাছ এখানে, গাছ আমাদের এখানে গাছ ভর্তি, লোক কী গাছ দেখতে চায় বলো? সব গাছ অ্যাভেলেবেল সেই। কাজু বাদাম গাছ এখানে রয়েছে কোথায় সেটা? ও হয় আম গাছটা কেটে দিয়েছে, এই দেখা দেখো দিকে কাজু বাদাম হয়ে গেছে না, একদম পুরো বীজ ফেলা এই এখন ফুটি ধরেছে। হ্যাঁ ও এটা কাজু বাদাম গাছ। আচ্ছা 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 আচ্ছা, এই গাছটা হ্যাঁ কাজু বাদাম হবে, কোনো কাজে লাল কাজু বাদাম উপরে। আচ্ছা হ্যাঁ স্যার এই দিয়ে দিই কি এটা কাজু বাদাম, এটা আচ্ছা এটা কাজু বাদাম, কাজু বাদাম। আচ্ছা দারুণ দারুণ গাছ, এটা এক্সপেন্সিভ গাছ। সেই 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 দারুণ গাছটা কিন্তু ভালো লাগছে বেশ। তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেল যারা ভুল থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো। তো চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।